হঠাৎ করে গরু মহিষ চুরি বেড়েছে পাবনায়। প্রায় প্রতিরাতেই বিভিন্ন গ্রামে হানা দিচ্ছে সংঘবদ্ধ চোরের দল। এতে আতঙ্কে চাষি ও খামারিরা। চোরের হাত থেকে গরু রক্ষায় কোনো কোনো গ্রামে লাঠি বাঁশি নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। আখিনুর ইসলাম রেমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। পাবনার চাটমোহর উপজেলার হরিপুর গ্রাম, যে গ্রামে প্রায়ই হানা দেয় সংঘবদ্ধ চোরের দল, চুরি করে গরু মহিষ। আরো কয়েকটি গ্রামেই এ অবস্থা। গত এক মাসে জেলার 9টি উপজেলা থেকে চুরি হয়েছে শতাধিক গরু ও মহিষ। চোর রুখতে লাঠি বাঁশি নিয়ে মাঠে নেমেছে গ্রামবাসী। আমাদের এলাকাতে চোরের গরু চোরের উৎপাত শুরু হয়েছে, তা আমরা সবাই মিলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে গরু চোরের ধরার জন্য পাহারা দিচ্ছি। আমরা 30-35 জন এই গ্রামে একটা ইয়ে করেছি, প্রতি রাতে ভাগ করে করে পাহারা দিচ্ছি পুরো গ্রাম। দুই একটা করে গরু হারায় গেলে আমরা হয়তো সমস্যায় পড়ে যাব, ঋণগ্রস্ত হয়ে যাব, এই কারণে আমরা সবাই পাহারা দিই। তিনজন করে গ্রাম পুলিশ একটা করে পয়েন্টে রাখবে, আর হলো গ্রামের লোক মেম্বার সাহেব সহ আমরা একটা চেকপোস্টের ব্যবস্থা করেছি। আমাদের ইউনিয়নবাসীকে সচেতন করার জন্য আমরা বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালিয়েছি। সংঘবদ্ধ চোরদের হাত থেকে গরু মহিষ রক্ষায় গ্রামবাসীর সাথে কাজ করছে পুলিশও। কয়েক জায়গায় চুরি হয়েছে, আশেপাশেও হয়েছে। মেইন রোডের থেকে যে সমস্ত কানেক্টিং রোড আছে, ওই কানেক্টিং রোডের মেইন রোডের মুখে আমরা এক একটা ইউনিয়নে 4-5টা করে একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টগুলোতে আমরা আমাদের গ্রাম পুলিশের সহায়তায় স্থানীয় মেম্বার কিছু লিস্টেড লোক আমরা লিস্ট করেছি, যারা পর্যায়ক্রমে প্রতিদিন ডিউটি করবে, সেটা হলো 12টার পর থেকে 5টা পর্যন্ত হয়তো। এত কিছুর পরও দুমছে না চোরেরা। এদের দমাতে আইন শৃঙ্খলা বাহিনীর আরও ভূমিকা চাই স্থানীয়রা। বাংলাভিশন নিউজ ডেস্ক।